আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের কাজগুলো করে থাকি, কেউ কেউ আমরা অনেক রিস্কি কাজ করে থাকি, আবার কেউ দেখা যায় সাধারণ অনেক কাজ করি, বাট আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো আসলে আমাদের সকলেরই নির্দিষ্ট কিছু আসলে সঠিক দেহভঙ্গি আছে বা সঠিক নিয়ম আছে। আসলে এই নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, আমরা কিন্তু আজীবন সুস্থ থাকা সম্ভব। বিশেষত আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, তারা হয়তো এই নিয়মকানুনগুলো তারা ঠিকমতো হয়তো মানতেন না ঠিকই, কিন্তু তারা আসলে সবসময় ফ্রেশ খাবার খেয়েছেন, ফ্রেশ বাতাসে থেকেছেন, এবং সর্বোপরি আমাদের মতো এত ভেজাল কোনো কিছু তো ওনারা কখনো থাকেনি। এই জন্যই তারা আসলে দীর্ঘ আয়ু লাভ করেছেন এবং দীর্ঘদিন তারা সুস্থ থেকেছেন। বাট আমাদের ক্ষেত্রে জিনিসটা আসলে একটু ব্যতিক্রম হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমরা অল্পতেই আসলে আমরা রোগাক্রান্ত হয়ে পড়ছি এবং অল্পতেই আমরা দেখা যাচ্ছে যে বিছানায় শয্যাশায়ী হয়ে যাই, যেটা হয়তো আমাদের পূর্বপুরুষরা কখনো হয়তো এত অল্পতে তারা হতো না। সো PLID হচ্ছে এরকম একটা রোগ যেটাতে পেশেন্টরা দেখা যায় প্রথমে হয়তো অল্প অল্প ব্যথা নিয়ে তারা এই প্রবলেমসগুলো বলতে থাকেন, বাট একটা সময় সেটা এত ক্রনিক পর্যায়ে চলে যায় যে সেই মানুষের সম্পূর্ণরূপে আসলে অচল হয়ে যান এবং বিছানায় শয্যাশায়ী হয়ে যান এবং কারো সাহায্য ছাড়া তারা কোনো কাজও করতে পারেন না। এটা আসলে একটা অসহনীয় একটা সময়, এবং ঠিক এই জিনিসটাই ঘটেছে আমাদের আজকের যিনি অতিথি, ওনার জীবনেও প্রায় 2012 সাল থেকে এর প্রথম সূত্রপাত হয়েছিল। বাট বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, যখন যেখানে পেরেছেন যার কথা শুনেছেন তার কাছে উনি গিয়েছেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত উনি ছুটে গিয়েছেন চিকিৎসার জন্য, বাট উনি সঠিক চিকিৎসাটা পাননি। বাট শেষ পর্যন্ত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং খুব অল্প দিনের ভিতরেই উনি সুস্থ হয়ে ওঠেন। আসুন দর্শক, ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটা ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন। আবু তালেব রানা। আপনার বয়স হচ্ছে 35 বছর। আপনি চিটাগাং এ থাকেন? চিটাগাং এ কোথায় থাকেন? চিটাগাং রাঙ্গুনিয়া চন্দ্রকোনা এলাকাতে থাকি। আচ্ছা, পেশাগতভাবে কি করেন? আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। প্রাইভেট ব্যাংকে? আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনি কি সমস্যা নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, এবং এটা আপনার এই সমস্যার উদ্ভবটা আসলে ঠিক কতদিন আগে যদি একটু বলেন? আমি আসলে PLID প্রবলেম নিয়ে আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের স্যারের কাছে আসছিলাম। আমার এই রোগের সূত্রপাত হয়েছিল 2012 সালে। আচ্ছা, কি হয়েছিল সেদিন? সেদিন হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে আমি একটা ওয়েট নিতে গিয়ে আমি হঠাৎ করে কোমরে তীব্র ব্যথা অনুভব করি। আচ্ছা, তো এটা তখন কিন্তু মানে এটা ক্রনিক পর্যায়ে যায় না, মোটামুটি মানে এটা এরপরে এই 2012 সালে আঘাতটা পাওয়ার পর থেকে আমার এই মানে ওয়েটটা নিয়ে আপনি একটু মুভ করেছিলেন? করেছিলাম। মুভ করার পর আপনি তখন বুঝতে পারেন যে আপনার কোমরে কোনো একটা সমস্যা হয়েছে, তখন আপনি সেটা বুঝতে পারেন জনিত হ্যাঁ কোনো একটা প্রবলেম হয়েছে, বাট আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে আমার কি প্রবলেম হয়েছে, কি হয়েছে, ভেবেছেন হয়তো এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, জাস্ট হালকা পাতলা পেইনকিলার খেয়ে তারপর আবার মানে পেইনকিলার খেলে আবার ভালো হয়ে যেতাম, এরপরে আবার 5-6 মাস পর আবার আমার এই। তাৎক্ষণিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখাননি? তাৎক্ষণিকভাবে আমি আসলে একটা মেডিসিন ডক্টর দেখাইছিলাম, মানে উনি আমাকে এক্সরে দিয়েছিল, এক্সরে দিয়ে দেখছে যে এক্সরের মধ্যে কিছু পাই নাই। আচ্ছা, এন্ড উনি আমাকে কতগুলো মেডিসিন দিয়েছিল, এটা হচ্ছে পেইনকিলার জাতীয়, সবগুলোই পেইনকিলার জাতীয় পেইনকিলার। উনি আমাকে একটা একটা জিনিস বলছিল যে আমার মাংসপেশিতে নাকি একটা টান লাগছে, আমার মাংসপেশি একটু উইক হয়ে গেছে, যার কারণে মানে আমি ব্যাকে প্রবলেম হচ্ছে, মানে পেন মাঝে মধ্যে এটা হয় হবে, আপনি একটু শক্ত বিছানায় শুবেন এবং মানে ভারী জিনিস ওয়েটগুলো নিয়েন না। আচ্ছা, উনি আমাকে এই জিনিসগুলো বলছে, সাজেস্ট করেছেন, বাট অ্যাকুরেটলি জিনিসগুলো আমাকে খুলে বলে যে আমার কি হয়েছে, কি সমস্যাটা সেটা আপনাকে বলেন, আমাকে কিছু বলেন। আপনি ভেবেছেন হয়তো ঠিক হয়ে যাবে, ডক্টরের কথা আমি মনে করছি, হ্যাঁ ডক্টর ঠিক হয়ে যাবে, এরকম করে আমি 10-15 দিন ওষুধ খেলাম, দেখতেছি যে না আমার ভালো লাগতেছে, আবার আমি কর্মস্থলে ফিরে গেলাম এবং কাজকর্ম করতে লাগলাম। এরপর আবার 6 মাস পরে দেখতেছি যে আবার আমার মানে পিছনে নাকি কেমন জানি একটা লাগতেছে, মানে আমার পেন লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, আমি নামাজ পড়তে পারতেছি না, আমি ঘুমাইতে গেলে আমার পেন লাগে, সকালে ঘুম থেকে উঠলেও পেন লাগে, তারপর আমার আবার ওই আবার একটা অর্থোপেডিক সার্জারির ডাক্তারের কাছে গেলাম। ওকে, তো উনিও আমাকে ঠিক সেম, উনি আমাকে প্রথমে দেখলো, তারপর এক্স রেটা করালো,
তো আমার মেরুদণ্ডের মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখলো, দেখতেছে হাড়ের কোনো প্রবলেম নেই। সো উনিও বলছে না আপনি তাহলে এইগুলো ফলো করেন, কতগুলো ক্যালসিয়াম ওষুধ টষুধ দিয়ে দিল, এইগুলো কন্টিনিউ করেন। ওকে, হ্যাঁ, মানে আমাকে আমাকে বলে না যে মানে আমি প্রপার কোনো জিনিস যে মানে সমস্যাটা কি ছিল, কোথা থেকে যে পেইন হচ্ছে, এই জিনিসগুলো আমাকে আসলে খুলে বলতেছেন। ওকে, দেন তারপরে কি করেছেন, মানে যখন এইভাবে চলতেছে, এইভাবে আসলে বছরের পর বছর চলতেই থাকে, বছরের পর বছর আমি আসলে ডাক্তার দেখাইতেই থাকি, এইভাবে একবার ভালো হই আরেকবার অসুস্থ হই, এভাবে চলতে চলতে আজকে 8 থেকে 9 বছর হয়ে গেল। 9 বছর হওয়ার পরে আসলে আমি তো ডেস্ক জব করি, ব্যাংকে আছি, তো আমাকে প্রায় 8 থেকে 9 ঘন্টা যাবত আমাকে ডেস্কে বসে কাজ করতে হয়। তো ডেস্কে বসে কাজ করলে আমার ওই কোমরের মধ্যে একটা প্রেসার পড়ে, ঠিক আছে। তো আমাকে ডক্টররা কিন্তু বলে না যে হ্যাঁ তুমি কন্টিনিউ যে কাজ করবে, উঠে কোনো সাজেশন দেন, তো আমি তো অ্যাজ ইউজুয়াল আমি আমার মতো করে কাজ করতেছি। তো এরকম চলতেছে, গত 2 মাস আগে থেকে আমার একটু প্রবলেম শুরু হয়েছে, কোনো মানে অতিরিক্ত প্রবলেম, অতিরিক্ত ব্যথা শুরু হয়েছে, অতিরিক্ত ব্যথা, মানে বসে আর থাকতেই পারছেন না, বসে থাকতে পারতেছি না। এখন আমার পা থেকে মানে কোমর থেকে পা পর্যন্ত জিম জিম করে আবার নার্ভ গুলো ধরে যাচ্ছে, আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি। আচ্ছা, মানে আগে যে সুস্থ মানুষ মোটামুটি একটু হেঁটে চলতেন, ব্যথা থাকলো, বাট এখন আর মনের জোরে আর চলতে পারছি, জোরে আর চলতে পারতেছি না, আমি খোড়ায় খোড়ায় প্রায় 1.5 মাস হাঁটছি। তারপর হচ্ছে যে নিউরো সার্জন দেখাইছি, সবাই দেখানোর পরে নিউরো সার্জন একটা স্পেশালিস্ট, উনি আমাকে একটা সাজেস্ট করে যে আপনার তো দীর্ঘদিনের জন্য একটা ব্যথা, আপনি একটা কাজ করেন, আপনি সর্বশেষ যে ডক্টরটা আমি দেখাইছিলাম উনি আসলে একজন ভালো বন্ধু ডক্টর, উনি তো উনি আমাকে বললো যে হ্যাঁ আপনি একটা কাজ করেন, আপনি এমআরআইটা করান, এমআরআই তো করার নেই, এটা একটা গুড ডিসিশন। জি, আমি বলছি স্যার আমি তো এমআরআই করাইনি। আচ্ছা, তাহলে এমআরআই করে আমাকে একটু দেখান। তো আমি এমআরআইটাই করালাম, এমআরআই করে স্যারকে দেখাইলাম, দেখানোর পরে উনি যখন দেখলো, দেখার সাথে সাথে আমাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে নিল যে আপনার অপারেশন মাস্ট বি লাগবে। তো আমি বলতেছি অপারেশন লাগবে মানে, তো আমি বুঝলাম না জিনিসটা। তা উনি বলতেছে আপনার টুডে টুমোরো অপারেশন লাগবে, আপনি যদি ব্যথা এভাবে চলতে পারেন তাহলে চলেন, আর এভাবে যদি আপনি চলতে না পারেন তাহলে আমাদের হসপিটালে এসে ভর্তি হয়ে যান, আমরা 3 দিনের মধ্যে আপনাকে সুস্থ করে দেবো। আচ্ছা, তো আমি মোটামুটি ওয়ারিড হয়ে গেলাম, আমি বলতে এই বয়সে আমার বয়স তো একদম বয়স খুবই কম, খুবই কম, এই বয়সে যদি আমি এত একটা মেজর অপারেশনে যাই মেরুদণ্ড জাতীয় একটা স্থানে, তাহলে আমার আসলে পরবর্তী জীবনে আমি তো মানে কিছু একটা যে মানে মুভ করতে পারবো, ফ্রিলি হাঁটতে পারবো, একটা ভয় কাজ করছিল, একটা সংশয় কাজ করছিল, আর অপারেশন যেটা করবে এই অপারেশনটা 100% একুরেট হবে কিনা এটাও তো গ্যারান্টি, সেটাও একটা বিষয়। হ্যাঁ, এখানে তো আমার অনেক মাসল কেটে যেতে পারে, অনেক নার্ভ সমস্যা হয়ে ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে, অপারেশন যে সবসময় সাকসেসফুল হয় তাও তো হবে তাও কিন্তু না, কিন্তু ডক্টররা তো একুরেটলি বলতে পারবে না যে আমার অপারেশনটা 100% সাকসেসফুল হবে, তো তাও নার্ভের যখন সমস্যা তখন আমি আসলে খুবই হতাশ হয়ে গেলাম জিনিসটা, এবং কিছুটা ভয়ও কাজ করছে, ভয় সারাক্ষণ কি করব কি করা উচিত, কাজ করতেছে এবং কি করা যায় কি করা যায় এবং মাথায় কিছু আসতেছে না। তো লাস্টে কি করলাম, লাস্টে বললাম না আমি দেখতেছি অপারেশন ছাড়া যদি কোনো একটা আধুনিক পদ্ধতিতে কোনো একটা ট্রিটমেন্ট অল্টারনেট খোঁজা শুরু করলাম, কারণ অপারেশন তো যে কোনো সময় করা যাবে আমি তো ধরে নিলাম যে না শেষ চিকিৎসা আমি অপারেশনটা করাবো, জাস্ট এখন দেখি যদি অপারেশন ছাড়া যদি কিছু একটা করা যায়। তো অপারেশন ছাড়া যদি কিছু একটা করা যায় মানে তাহলে আমাকে কি করতে হবে, কেন তো কেউ বুঝতেছে না যে আমার রোগটা কি হয়েছে, রোগটা কি, ডক্টররা আমাকে খুলে বলতেছে না, খুলে বলছে না, ফ্যামিলিদেরকেও এত মানে ডক্টর লেভেলের কেউ নাই যে মানে এরা একটা ভালো সাজেশন দিবে, তবে এগুলো নর্মাল পিপলসরা এগুলো বুঝবে না আসলে, এগুলো যতই মানে এডুকেটেড পারসন হোক কিন্তু এমন একটা এই প্রবলেম, এই জিনিসটা আসলে বোঝা অনেক টাফ, কারণ এটা এক্সরে তো আপনার আইডেন্টিফাই করা যায় না অবশ্যই, যার কারণে। তো লাস্টে আমি ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে চার্জ দেওয়া শুরু করলাম, এখন ইউটিউবে চার্জ দিতে 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 এখন এখন দেশে বিদেশে ইন্ডিয়াতে মানে ইউএসএতে তো মানে বিভিন্ন রকমের মানে ইউটিউব ডক্টর্স আসতেছে, ভিডিও আসতেছে দেখতেছি, এরকম করতে করতে আমি 2-3 দিন বা দেখলাম, এখন দেখতেছি মানে ইন্ডিয়াতে অসংখ্য ভিডিও আমি কার কাছে যাবো, বাংলাদেশে এমন কেউ আছে যে এই জিনিসটা করে,
আমি দেখি বাংলায় কেউ আছে কিনা, আমি আবার চার্জ দিলাম যে বাংলাতে মানে বাংলাদেশে কেউ আছে কিনা। এরকম দেখতে দেখতে বাংলাতে আমি প্রায় দুই একটা বেশ কয়েকটা পেয়েছি। পাওয়ার পরে আমি অনেকক্ষণ রিসার্চ করলাম, দুই দিন ধরে আমি সব ভিডিও দেখলাম, সব মানে সবার যারা যা যে যে ডক্টরদের ভিডিও দিছে সব ভিডিও দেওয়ার পর একটা ডিসিশন আমি উপনীত হলাম যে না, মানে ওনার আমার স্যারের কাছেই আসতে হবে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানকে আমার মানে ট্রাস্টেড এবং রিলায়েবল মনে হয়েছে যে এখানে অনেক পেশেন্ট আবার ভালো হচ্ছে। আমি পেশেন্টদের প্রায় 400+ রিভিউগুলো দেখছি। আচ্ছা আচ্ছা। দেখার পরে তারপর এরপরে আমি আমি আসলে আগে জানতাম না, এরপর উনি SATV-তে প্রতি শুক্রবারে 9:30 দিকে, তারপর ওই অনুষ্ঠান আমি 2 সপ্তাহ দেখছি। আচ্ছা। উনি কী বলে এগুলো দেখতেছি, এবার দেখার পরে তারপর আমি আমার বাবাকে আমার মাকে বললাম যে না, আমার আমার একটা বিশ্বাস যে মানে আমি এখানেই গেলে আমি সুস্থ হব। যেহেতু এতগুলো মানুষ তো মিথ্যা বলতে পারে না, এতগুলো মানুষ তো মিথ্যা বলতে পারে না, এবং আমার নিজের উপর একটা কনফিডেন্স চলে আসে না, আমি এখানে গেলে আমার এই রোগের জন্য এই জায়গাটাই বেস্ট হবে। আচ্ছা। যার কারণে আমার স্যারের শরণাপন্ন হলো। ওকে, স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার আপনার রিপোর্টগুলো দেখেন, দেখার পর স্যার কি বলেছিলেন আপনাকে? স্যারের যখন প্রথম আসি, আমি যখন ঢুকলাম স্যারকে সালাম দিয়ে বললাম যে স্যারকে আমি লিখে দিয়েছিলাম সব কিছু জীবনের প্রবলেম, স্যারকে আমি বলে আমার স্যার আমার PLID প্রবলেম আছে। তো স্যার আমার দিকে একটু তাকাইলো, তাকাইলে বলছে যে আবার কোথায় কোথায় কী কী সমস্যা? PLID প্রবলেম, আমার L5S1 ডিক্সে কলাপস করছে এবং আমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা যায়, আমার ক্রনিক পর্যায়ে যায় এগুলো, মানে আমি ব্যাট থেকে উঠতে পারি না। আমি এরকম আমি স্যারকে বললাম যে আমি এরকম 10-15 দিন আমি রাত দিন 24 ঘন্টা আমি ঘুমাইতে পারিনি, এত খারাপ অবস্থার মধ্যে ছিল। ওষুধ ব্যাক আপ দিচ্ছে না আমার, মানে ব্যথার ওষুধ খাচ্ছেন সেটাও কাজ করছে না, তবুও কাজ করতেছে না, আমার রাত দিন 24 ঘন্টা শুধু ব্যথা হয়ে ব্যথা। তো স্যার বললো যে হ্যাঁ এইটা পসিবল হবে, এখন মানে আমাদের এখানে আপনাকে হসপিটালাইজড হয়ে থাকতে হবে, আপনাকে 21 দিন ± 21 দিন বেশি হইতে পারে, আবার 21 দিন কমও হইতে পারে। তো উনি বলছে আপনি কি ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি এখানে ভর্তি হবেন? আমি স্যারকে বলছি আমি তো ভর্তি হওয়ার জন্য পুরোটাই প্রিপারেশন নিয়ে চলে আসছি। তারপর আবার স্যারকে বললাম যে হ্যাঁ আমি ভর্তি হতে ইচ্ছুক, আর স্যার আর কোনো ওয়ে আছে বলতেছে? স্যার বলতেছে হ্যাঁ ওয়ে আরেকটা আছে, এটা হচ্ছে যে অপারেশন, অপারেশন আমি 3 দিনে ভালো করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। আমি আমি বলতেছি স্যার আমি এত দূর থেকে এখানে আসছি যে কিন্তু অপারেশন করার জন্য আসিনি, আমি আসছি যে আমি এখানে আপনাদের সর্বাধুনিক প্রযুক্তি একটা থেরাপি সেন্টার, পুরো বাংলাদেশের মধ্যে একটা দামি একটা প্রতিষ্ঠান, সে ভালো ভালো অনেক রোগী ভালো হচ্ছে, রিলায়েবল একটা প্রতিষ্ঠান, অনেক রোগী ভালো হচ্ছে, এখন এখানে আমি থেরাপির মাধ্যমে ভালো হব, ব্যায়ামের মাধ্যমে আমি ভালো হব। তো বলতেছে ঠিক আছে। আমি তার স্যারকে আবার কনফার্ম করে বলছিলাম স্যার আমি ভালো হব, তো আমি যে আশা নিয়ে আসছি এটা কি পূরণ হবে? স্যার বলছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আশা করা যায়। তখন ভরসাটা আর একটু বেড়ে একটু বেড়ে গেছে, তাহলে বলছে ঠিক আছে তাহলে আমাকে অ্যাডমিট করাও। ওকে, দেন সেই অনুযায়ী আপনি অ্যাডমিট হয়ে গেলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। যখন ট্রিটমেন্টটা শুরু হলো, ঠিক কতদিন পরে বুঝতে পারলেন যে আপনার ব্যথা অনেকটুকু কমে গেছে বা সুস্থ হওয়া শুরু করলেন? আসলে এই ট্রিটমেন্টটা শুরু হওয়ার আপনি আসলে এটা বোঝা যায় 3-4 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ধীরে ধীরে ভালো হচ্ছে, ধীরে ধীরে ভালো হচ্ছেন, আপনি ইমপ্রুভ হচ্ছেন। আপনার আমার আমার যখন 7 দিন যখন চলে যায়, আমাকে 21 দিন থাকতে বলছিল প্লাস মাইনাস, 7 দিনের মধ্যে আমি মোটামুটি আমার পেনটা রিমুভ হয়েছে আমার, তাহলে আমি মনে করছি কিছু একটা হয়েছে, মানে আমি ভালো হতে পারবো, ভালো হতে যাচ্ছে, আমি ভালো হতে যাচ্ছি, তাহলে মোটামুটি কাজ কাজ হয়েছে। আমরা যতটুকু জানি যে আপনি গত আরও প্রায় 1 সপ্তাহ আগে আপনি বলেছিলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং আপনি চলে যেতে চান, তারপর স্যারের কথা অনুযায়ী আপনি থেকে যান, স্যার বলেছেন আপনি কমপ্লিটলি থেকে যান, এটা আপনার জন্য উপকার হবে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু আরও 1 সপ্তাহ আগে আমরা জানি আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গিয়েছিলেন, বাট তারপর আপনি কোর্স কমপ্লিটের জন্য আপনি থেকে যান। তো এই প্রথম দিন ভর্তি হওয়া এবং আজকে শেষ দিন, জি, পার্থক্য কী দুটাতে? প্রথম দিন এবং শেষ দিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে প্রথম দিন আসছি হুইল চেয়ারে করে, শেষ দিন এখন একটা সুস্থ মানুষ চেয়ারে বসে কথা বলতেছে, চেয়ারে বসে কথা বলছে, নিজের পায়ে হাঁটছেন, নিজের কাজগুলো নিজে করছেন, সেই ব্যথাজনিত কারণে এখন আর রাতে না ঘুমিয়ে থাকতে হচ্ছে না, হচ্ছে না, আর যে ভয়, যে টেনশন, যে ফ্রাস্ট্রেশন নিয়ে আসছিল এটা দূর হয়েছে, সেটা দূর হয়ে গেছে এবং নিজের প্রতি কনফিডেন্স ফিরে পেয়েছে, কনফিডেন্স ফিরে পেয়েছে, যে এটা অনেক অনেক বড় একটা বিষয়।
আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে বলেন দেশে বা বিদেশে যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, শুধুমাত্র একটা ছোট্ট একটা তথ্যের অভাবে যে আসলে আমার কোথায় যাওয়া উচিত বা কোন ডক্টরের কাছে আমার যাওয়া উচিত, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্য হচ্ছে যে সকল সুস্থতার দানের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সকল শিফা দানের মালিক হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমরা একটা ভালো জায়গায় এটা চেষ্টা করতে পারি বা চেষ্টা করতে পারি একটা ভালো প্রতিষ্ঠানে, ভালো ডক্টরস, ভালো মেন্টরের, ভালো ট্রেনারের মানে তত্ত্বাবধানে। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হসপিটাল একটি নির্ভরযোগ্য স্থান, বিশ্বস্ত স্থান, যে স্থানে এসে আমি আজকে মানে উপকৃত হয়েছি, আমি আজকে সুস্থ হয়েছি। এবং আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, আপনারা ট্রাই করে দেখেন। আপনি আশা করি আপনারা আশাহত হবেন না, আপনারা আপনার আশা আপনাদের সব কিছু পূরণ হওয়ার সম্ভাবনা 100% থাকবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আবু তালেব রানা। দর্শক, এতদিন এতক্ষণ ধরে শুনলাম এবং দেখুন যে প্রায় ম্যাক্সিমাম পেশেন্ট যারা আমাদের রোগীরা আসছেন প্রায় সেম, কোনো না কোনো হয়তো কারো দুর্ঘটনা আছে, কারো হয়তো জানেনই না যে কেন হচ্ছে, বাট একটা কমপ্লেইন অনেকেই করে যাচ্ছেন, যেটা আসলে আমার নিজেরও আসলে পার্সোনালি আমারও কমপ্লেইন অনেক ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে আমার কি রোগ হয়েছে। আমি যখন একজন কনসালটেন্টের কাছে যাব, উনি যখন আসলে জিনিসটা বুঝতে পারেন, আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা আছেন আসলে প্রত্যেকে আমরা আসলে জানতে চাই আসলে আমার কী হয়েছে, এই বিষয়টা আসলে এই কনসেপ্টটা আসলে আমরা সব একটু ক্লিয়ার হতে চাই। আশা করি যে আসলে এই কমপ্লেনটা অনেকেই করছেন, অনেক রোগীই করছেন, যারা আসলে এই বিষয়ে সংশ্লিষ্ট যারা তারা আসলে এই বিষয়ে আশা করি আরেকটু তারা একটু নজর দিবেন। কারণ রোগী যদি জানতে পারেন যে আসলে আমার কী সমস্যা, তখন আপনারা যে ধরনের চিকিৎসাটা দিবেন তারা আসলে সেটা নিবে কি না, তখন তারা আসলে ডিসিশন নেওয়াটা তাদের জন্য আসলে একটু ইজি হয়ে যায়। অনেকে আছেন যে দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু কেন ওষুধ খাচ্ছেন বা এই ওষুধের সাইড এফেক্ট কী আছে বা এই ওষুধটা আসলে তার জন্য প্রযোজ্য কি না তারা না জেনে আসলে খাচ্ছেন, এবং একটা সময় তারা দেখছেন যে হয়তো ভালো হচ্ছেন না। এমনও অনেক সময় দেখা যায় যে বছরের পর বছর, যেমন আমার ভাইয়ের ক্ষেত্রে হয়েছে যে উনি বছরের পর বছর উনি ওষুধ খেয়ে গিয়েছেন, ডক্টর দেখিয়েছেন, বাট উনি জানতেই পারেননি ওনার রোগটা কী, ওনার কী সমস্যা। এবং পরবর্তীতে যখন উনি যখন জানতে পেরেছেন, দেখুন উনি যখন জানতে পেরেছেন তখন উনি নিজেই সার্চ করা শুরু করেছেন যে এর আর কী ধরনের চিকিৎসা আছে, আর কী অল্টারনেট কী আছে। এবং তার ফলাফল দেখুন, উনি যখন জানতে পেরেছেন উনি সার্চ করেছেন এবং তার ফলাফল আজকে ওনার সামনেই অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ ভালো একটা মানুষ, যে মানুষটা বিছানা থেকে উঠতে পারতো না, স্বাভাবিক কোনো কাজ করতে পারতো না, সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেছিলো। যখন স্যারের কাছে উনি প্রথম আসেন উনি হুইল চেয়ারে করে আসেন, দেখুন মাত্র 35 বছর বয়স, ইয়াং একটি মানুষ, সেই মানুষ যখন হুইল চেয়ারে, আপনার দেখতে কেমন লাগবে, তার পরিবারের সদস্যদের কেমন লাগে যে এরকম সুস্থ একটা মানুষ হঠাৎ করে হুইল চেয়ার ছাড়া উনি চলতে পারছেন না। সেই মানুষটা কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন। তো এই সমস্যাটা হচ্ছে যিনি, উনি যদি আরও আগে থেকে ওনার এই প্রবলেমসটা উনি ধরতে পারতেন এবং এর যদি সঠিক চিকিৎসাটা উনি করতেন, ওনাকে কখনো এত দূর পর্যন্ত আসতে হতো না, খুব অল্পের ভিতরে উনি ভালো হয়ে যেতেন। যাই হোক দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা অবশ্যই অনেক শিক্ষামূলক একটি ভিডিও, এ থেকে অবশ্যই অনেক অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আশা করি। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।